আসসালামু আলাইকুম ভিওট আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সো সোভিয়টস আজ আমি আপনাদের সামনে এক নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তো আজকের আপনারা ইউটিউবে খুঁজে পান না সেটা কি হবে ফেসবুক লাইভের মাধ্যমে কি কিভাবে সেটা আমরা ডাউনলোড করবেন সো সোভিয়ট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে যারা ভিডিওটি কেমন লেগেছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য সো সোভিয়েটস অনেক কথা বলছি এখন ভিডিওটি শুরু করা যাক তোভিয়ার্স কোনো মুভি ইউটিউব ফেসবুক থেকে ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনাদেরকে ফেসবুক লাইন নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আর একটি ইউসি মিনি নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন ফেসবুক লাইট ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা এখানে থেকে ডাউনলোড করবেন তো এবার আপনারা সার্চ দেবেন মিনি বা ইউসি ব্রাউজার হলেও চলবে তো ইউসি মিনি লিখবেন ইউসি মিনি লেখার পর এখান থেকে সার্চ বেকার চলে যাবেন দেখতে পারছেন মিনি অ্যাপ্লিকেশানটা প্রথমে চলে এসেছে তো এখান থেকে আপনারা ইউসি মিনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন একশো মিলিয়ন ডাউনলোড করেছে এখান থেকে তো এরপর আমি একটা কথা বলছি আপনার মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে আপনারা ফে ফেসবুক লাইটে একটা অ্যাকাউন্ট খুলবেন তো ফেসবুক লাইটে একটা অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার পর আপনারা চলে যাবেন ইউসি মিনিতে তো ইউসি মিনিতে আবার এক একটা আবার একটি অ্যাকাউন্ট খুলবেন তো ইউসি মিনিতে যে অ্যাকাউন্ট খুলবেন সেটা যেন ফেসবুক লাইটে অ্যাকাউন্টের সাথে না মিলে অর্থাৎ দুটা যেন ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট হয়ে হয় তো এরপর আমি দেখাচ্ছি আপনাদের ফে ইউসি মিনিতে কীভাবে অ্যাকাউন্ট খুলে খুলবেন তো দেখতে পাচ্ছেন আমি ইউসি মিনিতে আবার আমি একটা অ্যাকাউন্ট খুলেছি আমি দুটা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট খুলেছি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট হচ্ছে জিশান আহমেদ আর ফেসবুক লাইটে আমার অ্যাকাউন্ট হচ্ছে অল বাংলা টিপস একটা চ্যানেল দেখতে পাচ্ছেন অন্য একটা আমার একটা ইয়া অল বাংলা টিপস অন্য একটা আমার অ্যাকাউন্ট খুলেছি তো এবার আমরা কী করবেন আমি ও আরেকটি ভিডিওতে দেখেছিলাম যে কী আমরা কীভাবে ফেসবুক থেকে কোনো ধরনের ইউটিউব থেকে যেটা মুভি পার্টনারশিপ আমরা কীভাবে ফেসবুক থেকে দেখবেন এবার আমি দেখাবো যে কীভাবে আপনারা ডাউনলোড করবেন ওপরে আমি দেখেছিলাম ডিএসি মুভি আমি এবারও দেখাবো যে কীভাবে হবে আমরা ডেস্তির মুভিটা ডাউনলোড করবেন তো প্রথমে চলে যাবেন আপনারা সার্চ বাড়ান আইকনে তো না সার্চ বার আইকনে না আপনারা চলে যাবেন সার্চ বাড়ান আইকনে আইকনে চলে যাওয়ার পর আপনারা এটা সার্চ বার আইকনে চলে যাবেন ফেসবুক লাইট থেকে অন্য অ্যাকাউন্ট থেকে তো লিখবেন আপনারা রেস থ্রি মুভি রেস থ্রি ফুল এইচডি মুভি তো চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রেস থ্রি মুভিটা পেয়ে যাবেন তো এটা আপনারা অন করবেন তো অন করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে নামে একটা অপশানস তো এই নিচে অপশান দেখতে পাচ্ছেন শিয়ার নামে একটা অপশান এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন শিয়ার টু ফ্রেন্ডস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা পোস্ট করে দেবেন তো পোস্ট করলাম আমি তো পোস্ট করার পর আপনাদের যে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইউসি ইসি মিনি ইউসি মিনি থেকে আপনাদেরকে অল বাংলা টিপসে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে তো আমি অল বাংলা টিপস চ্যানেলটি সার্চ দিলাম আমি প্রথমে তো দেখতে পাচ্ছেন ওপরে সার্চ বাটনে বাটনে ক্লিক করে দেবেন তো আমার যে চ্যানেলটি দেখলে আমি অল বাংলা টিপস লিখে সার্চ দিলাম তো অল বাংলা টিপস লিখে আমি সার্চ দিলাম অল বাংলা টিপস লিখে আমি সার্চ দিলাম তো সার্চ দেওয়ার পর আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা এটা চ্যানেল আমি চ্যানেলটা পেয়ে যাবেন তো এটা আমরা এখান থেকে ফ্রেন্ড যেহেতু পাঠা পাঠিয়েছিলাম সেহেতু আমার এখানে এটা রয়েছে তো আপনারা এবার কী করবেন ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠালে এখান থেকে এখান এখান থেকে পাঠানোর পর আপনারা ফেসবুক লাইটে গিয়ে ওই ফ্রেন্ড রিকোয়েস্টটা আপনারা অ্যাকসেপ্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা পেয়ে যাবেন আমি আনা আগে আরেকটু আগে আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছিলাম তো দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা এটা ফ্রেন্ড এখানে আমরা অ্যাড হয়ে গিয়েছি তো এবার আপনারা কী করবেন সেটি হচ্ছে স্লিম টি আপনার চলে যাবেন ইউসি মিনিতে ইসি মিনিটে চলে যাওয়ার পর আপনারা আবার কী করবেন আবার আপনারা আপনার যে চ্যানেলটি আপনার ফেসবুক লাইটে খুলেছেন সেটাতে আপনারা সার্চ দেবেন তো ফেসবুক লাইটে যেটা খুলেছেন আমি সেটা সার্চ দিলাম আমি যেভাবে আপনারা সেভাবে করবেন তাহলে আপনার সব ধরনের মুভি আপনারা এখান থেকে পেয়ে যাবেন আমরা ফেসবুকে সব ধরনের যেটা ইউটিউবে যেটা মুভি পান না আপনারা সব ধরনের মুভি এখানে পেয়ে যাবেন খুব সহজে ফেসবুকে সব মুভি থাকে না কারণ সেগুলো কপিরাইট হয়ে যায় কিন্তু ইউটিউব ফেসবুক ইউটিউবে সেগুলো কপিরাইট হয়ে যায় কিন্তু ফেসবুকে সেগুলো থেকে যায় তো আমি দেখাচ্ছি অল বাংলা টিপস লেক্ট অল বাংলা সার্চ বারে ক্লিক করে দেবেন তো আমার যে চ্যানেলটি আমি সেটা সিলেক্ট করব সার্চ বারে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি নিচে চলে আসবো দেখতে পাচ্ছেন চ্যানেলটি চলে আসলো চলে আসলো তো এরপর দেখতে পাচ্ছেন নিচেলেও আসবেন নিচে দিকে পাচ্ছেন আমার যেটা আমি শেয়ার করেছিলাম সেটা আপনার চলে এসেছে কারণ আমি ফ্রেন্ডটা হয়েছি সেজন্য আমার এটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এবার এবার আমরা রেস্তির মুভিটা এখানে থেকে পেয়ে গেলাম তো রেসির মুভিটা ডাউনলোড করার জন্য চলে যাবেন রেস্তির মুভির ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে ডাউনলোড অপশানটা চলে আসবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান এখানে আপনার এখান থেকে ডাউনলোড দেখতে পাচ্ছেন দুশো উনিশ এখানে সাইজ রয়েছে ডাউনলোড অপশানে ক্লিক করার দেশে সাথে এখানে খুব সহজে ডাউনলোড হয়ে যাবে আপনার রেস্ট মুভিটা এখানে খুব সহজে ডাউনলোড করে দেখতে পারবেন তাছাড়া আমরা এখান থেকে অনলাইনের মাধ্যমে দেখতে পারেন সবিয়ার্স এইভাবে আমরা খুব সহজে যেসব মুভি আপনারা ফেসবুকে পান না ইউটিউবে না সেগুলো মুভি আপনারা খুব সহজে ফেসবুকের মাধ্যমে লাইটের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারেন সোভিয়ার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কি লাইবেন কমেন্টস করে যারা আপনাদের মতামুটি এবং বেশ শেয়ার করবেন বন্ধু গেছে তা তারা এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল ঘন্টা অন করে দিয়ে নতুন ডিস্টার বিটার আপডেট পাওয়ার জন্য সো বিয়ার সাথে ভারতে বসে থাকবেন টিপ চ্যানেলের সাথে সরাসরি জুড়ে থাকবেন